ফেসবুক আইডি ক্লোন করা, ফেসবুক পিসি ক্লোন করা বিষয়টা মোটামুটিভাবে আপনাদের দেওয়া হবে। আপনারা ফেসবুক নিজেরাই ফেসবুক আইডি বের করতে পারবেন, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, গত পর্বে আমি সিপিএ বিল্ডের কন্টেন্ট লগার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কী করে সেট আপ করতে পারেন বিষয়টা বুঝিয়েছিলাম, এবং গত পর্বে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি অ্যাফমাইনের কন্টেন্ট লগার কী করে ওয়ার্ডপ্রেসে সেট করবেন সেই বিষয়টা দেখাবো, এবং আজকে আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি অ্যাফমাইনের কন্টেন্ট লগার কী করে সেট আপ করেন সেটাই দেখাতে ভিডিও নিয়ে চলে আসছি। আমার গত ভিডিওটা কন্টেন্ট লগারের ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে গিয়ে দেখে নেবেন, অথবা এই ভিডিওর যে ভিডিওটা এখন দেখছেন ভিডিওর ডান পাশে আই বাটনে ক্লিক করে চলে যেতে পারবেন এবং ভিডিওর ইন ডিসক্রিপশনেও চলে আসবে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা মূলত কন্টেন্ট লগার নিয়ে হতে যাচ্ছে, এবং আমি আগেও বুঝিয়েছি ভাই কন্টেন্ট লগার থেকে হিউজ ইনকাম করা যায়, আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন কন্টেন্ট লগার থেকে, সিঙ্গেল অফার থেকে অনেক বেশি ইনকাম কন্টেন্ট লগারে করা যাবে, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড, একটা লিঙ্কে আপনি সারাদিন যেখানে খুশি সেখানে বাংলাদেশ থেকে ভারত ইন্ডিয়া যেখানে খুশি সেখানে প্রমোট করতে পারছেন, একটা লিঙ্ক বারবার আপনাকে সিপিএ বিল বা অ্যাফমাইন কন্টেন্ট লগারে বা নেটওয়ার্কে ঢুকতে হচ্ছে না, ঠিক আছে। তো আপনি দেখুন, গত পর্বে আমি আপনাকে দেখিয়েছিলাম এই যে এরকম একটা জিনিস, এটা একটা কন্টেন্ট লগার কিন্তু, হ্যাঁ, এখানে আমি কন্টেন্ট লগার সেট করেছি, কি সেট করেছি, কন্টেন্ট লগার সেট করেছি, একটু রিলোড হচ্ছে চলে আসছে, এই যে দেখুন এটা দেখিয়েছিলাম এরকম ভাবে, অ্যামাজন গিফট কার্ড কোড এটা দেখিয়েছিলাম না, তবে এরকম দেখিয়েছিলাম, হ্যাঁ দেখুন এখানে ক্লিক করলে কন্টেন্টটা লক হয়ে গেছে, কোড পাচ্ছে না সে, হ্যাঁ। সো এখান থেকে সে একটা কোড যেন অ্যাড করে নেবে, এই বিষয়টা আজকে আমি দেখাবো অ্যাফমাইনে আপনি কী করে করতে পারেন, এবং আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে দেখাবো, যেহেতু ওয়ার্ডপ্রেস অনেক লং একটা কোর্স, মোটামুটিভাবে বুঝতে গেলেও আপনার 4 থেকে 5টা ক্লাসের দরকার ওয়ার্ডপ্রেস ডিজাইন ডেভেলপমেন্ট সিপিএ মার্কেটিংয়ের জন্য, ওয়েবসাইট ক্রিয়েট করা অনেকটা মোটামুটি একটা লং টাইমের ব্যাপার হয়ে যায়, তাই আমি এত ক্লিয়ার কাট আপনাকে ওয়ার্ডপ্রেস দেখাতে পারবো না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে আপনি কী করে পোস্টটা করে কন্টেন্টটা লক করবেন সেই বিষয়টা আমি শর্টকাটে দেখাই দেবো, জাস্ট একটা ছোটোখাটো পোস্ট করে দেখাবো, যদি এর থেকে বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনি আমার ওয়ার্ডপ্রেসের ভিডিওগুলো দেখে নেবেন, টুকটাক ওয়ার্ডপ্রেসের ভিডিও আছে এই চ্যানেলেই আছে, ঠিক আছে। সো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল ইন্টারফেসে চলে যাই, এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ট্যাকটিভ অভি আপনাদের সাথেই আছি। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আমার ওয়ার্ডপ্রেসের ডব্লিউপি অ্যাডমিনে, অর্থাৎ যেটাকে সি প্যানেল বলা হয়, কন্ট্রোল প্যানেল বলা হয়, আমি কন্ট্রোল প্যানেলে আছি, এবং এখান থেকে আমি যদি এখন আপনাদের পোস্ট করাটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, হ্যাঁ। পোস্ট করা যারা ওয়ার্ডপ্রেসের কাজ জানেন ভিডিওটা শুধু তারাই দেখবেন, তাদের জন্যই মূলত, এবং যদি না পারেন তাহলে এই পোস্ট করা বিষয়টা আমার গত পর্বে যে ভিডিওটা ছিল যে এখানে দেওয়া আছে কন্টেন্ট লকার সেট আপ উইথ ওয়ার্ডপ্রেস, এটা দেখে নেবেন, এখানে 28 মিনিট একটা ভিডিও পোস্ট করাটাও মোটামুটি দেখানো আছে কী করে পোস্টটা করবেন। এছাড়া যদি ওয়ার্ডপ্রেসের মোটামুটি আরও কিছু বুঝতে হয়, যদি আরও ক্লিয়ার কাটভাবে আরও বুঝতে চান তাহলে আমার ওয়ার্ডপ্রেসের প্লেলিস্ট আছে, আমি একটু প্লেলিস্টটাও আপনাদের এখানে দেখা দিই, এটা হলো প্লেলিস্টের অপশান, হ্যাঁ। এখানে ক্রিপ্টোকারেন্সি, আচ্ছা জেনাস গ্লোবাল, এই যে ওয়ার্ডপ্রেসের ছয়টা টিউটোরিয়াল আছে এখানে এ টু জেড, এখানে মোটামুটিভাবে বোঝানো হচ্ছে, এখান থেকে দেখে নেবেন, তাতেও যদি না বোঝেন আমার হেল্প নেবেন, আমি ফ্রিতে অনেকই মোটামুটিভাবে ভালো হেল্প করে থাকি, তবে আরও বেশি হেল্প চাইলে এবং যদি সাপোর্ট চান অলওয়েজ তাহলে অবশ্যই আমার কোর্সে এনরোল করতে হবে আপনাকে, ঠিক আছে। আমি এই কথা আর এদিকে বাড়াচ্ছি না, ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়ালে শুধুমাত্র আমি এখন আপনাকে কাজটা করে দেখাবো, হ্যাঁ। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আমি আগেও বুঝিয়েছি, মনে করেন আপনি একটা পোস্ট করবেন, আমি একে একটু বোঝাচ্ছি, এত কিছু এখানে বোঝানো যাবে না, এখানে আপনি একটা পোস্ট করতে চাচ্ছেন ওয়ার্ডপ্রেসে, আগে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন নিশে কোন অফারটা নিয়ে পোস্ট করবেন, কন্টেন্ট লকারটা তৈরি করার আগে আপনাকে কিন্তু এখানে কন্টেন্টটা লক করতে হলে আগে আপনার অ্যাফমাইন যে নেটওয়ার্কটা থাকবে অ্যাফমাইন থেকে আগে কি কন্টেন্ট লকার একটা তৈরি করতে হবে, আপনাকে অ্যাফমাইন নেটওয়ার্ক থেকে একটা কন্টেন্ট লকার কি 100% তৈরি করে তারপর আপনাকে এখানে কন্টেন্টটা এরকমভাবে লক করতে হবে, এখানে যেভাবে আমি লক করে রাখছি দেখেন, এখানে ক্লিক করতে কিন্তু এটা চলে আসছে সামনে, হ্যাঁ। তাহলে আপনাকে কী করতে হবে, আগে অ্যাফমাইন থেকে আপনাকে কন্টেন্ট লকারটা তৈরি করতে হবে, কিন্তু তার আগে আপনি ঠিক করতে হবে যে আপনি কোন নিশে কাজ করবেন, কোন অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওই অফারটার প্রেক্ষিতে আপনাকে কন্টেন্ট লকার তৈরি করতে হবে, অথবা সব অফারের নিশেও আপনি পারবেন একটা কন্টেন্ট লকার তৈরি করে সবসময় সব পোস্টের মধ্যে ঢুকায় দিতে, সব ধরনের পোস্টের মধ্যে, যেমন দেখেন এখানে, দেখেন এখানে যখন ক্লিক করলে তখন কী আসছে, কমপ্লিট অ্যান অফার টু গ্যাট ইউর রিওয়ার্ড, এটা আপনি সব ধরনের অফার দিতে পারবেন, গেম ওয়ার্ডে গেম অফার দিতে পারবেন, গেম নিশ, তারপর গিফট কার্ড নিশে দিতে পারবেন, অথবা যে কোনো ওই পিৎজা হাট ডেলিভারির মধ্যে দিতে পারবেন, সব কিছুর মধ্যেই এই কন্টেন্ট লগারটা ইউজ করতে পারবেন, হুম। তাহলে আপনাকে যে কোনো পোস্টিকরণে কোনো এই কন্টেন্ট লগারটা ইউজ করবেন। সো আমি এইটার মতো করি আমি আজকে অ্যাফমাইনের কন্টেন্ট লগারটা তৈরি করে আপনাদের ক্লিয়ারভাবে দেখা দিব, ঠিক আছে।
আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমার এফ মাইনে। প্রথমে কর্নেল লগটা তৈরি করব। কর্নেল লগ তৈরি করার জন্য আমাকে এফ মাইন থেকে চলে যেতে হবে ইনসেন্টিভ টুলস। যদি এই কাজটা একটু মোবাইল থেকে করতে চান, মোবাইল থেকেও পারবেন। মোবাইলটাকে এই কোনায় তিনটা ডট থাকবে, এখানে ক্লিক করে আপনি আগে পিসি ডিভাইস করে নেবেন। কি ডিভাইস করবেন? 100% পিসি ডিভাইস করতে হবে। আপাতত এখানে কোনো কন্টেন্ট লকার নাই। হ্যাঁ, আমি এবার কন্টেন্ট লকারটা তৈরি করি। আগে আমি কন্টেন্ট লকারে ক্লিক করলাম। পড়ালেখা এবং চাকরির পাশাপাশি সিপিএ মার্কেটিং করে আপনার অনলাইন ক্যারিয়ারটা করুন এবং অনলাইন থেকে মোটামুটি একটা উপার্জন করুন। ফ্যামিলির পাশে দাঁড়ান আপনার অনলাইন ক্যারিয়ার থেকে এবং অনলাইনে উপার্জন থেকে। হ্যাঁ, সো ফ্রেন্ডস, আজকের এই কোর্সটা মূলত শিওর সাকসেস সিপিএ মার্কেটিং একটা কোর্সের ওভারভিউ হতে যাচ্ছে এবং এটা লাইভ ক্লাস চলবে পুরো ডিসেম্বর মাসব্যাপী। ভর্তি চলবে, আপনার ক্লাসও চলবে, ব্যাচও চলবে এবং ডিসেম্বরের পরে নতুন করে এই কোর্সে অর্থাৎ ডিসকাউন্টে আর ভর্তি নেওয়া হবে না, এটা জাস্ট ডিসকাউন্টে চলছে। সো ফ্রেন্ডস, চলুন এক নজরে আমরা আমাদের ওভারভিউটা দেখে নিই। আমার এই সিপিএ মার্কেটিং কোর্সে টেকটিউব অভির এই সিপিএ মার্কেটিং কোর্সে প্রথম ক্লাসেই অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে সিপিএ বিল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাফ মাইন অ্যাকাউন্ট ক্রিয়েট, সিপিএ গ্রিপ, মাই লিড অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে দেখানো হবে এবং সিপিএ ডিসকাস, সিপিএ সম্পর্কে যাবতীয় ডিসকাস করা হবে, অফার ডিসকাস করা হবে দ্বিতীয় ক্লাসে এবং তৃতীয় ক্লাসে কন্টেন্ট লকার নিয়ে ডিসকাস করা হবে। কন্টেন্ট লকার দিয়ে মূলত আমরা কাজগুলো করে থাকবো, আমার ক্লাসটাই মূলত কন্টেন্ট লকারের উপরে হয়ে থাকবে। এইগুলো হলো ফাউন্ডেশন শক্ত করা, এইগুলো একবার করলে বারবার করতে হবে না, এগুলো ফাউন্ডেশন শক্ত করা। চতুর্থ ক্লাস ওয়েবসাইট ডিসকাস, এই প্রতিটা ক্লাস, এই ক্লাসটা দুই দিন হতে পারে, এক একদিন এক ঘন্টা দেড় ঘন্টা, এটা হতে পারে একদিন, এটা হতে পারে একদিন। ওয়ার্ডপ্রেস ডিসকাসটাই হলো সবচেয়ে মোস্ট মানে ইম্পর্টেন্ট, এটা হলো আপনার ফাউন্ডেশন ক্রিয়েট করার সবচেয়ে মানে ভালো পন্থা। এইট ক্লাসটা আপনার হতে পারে মনে করেন 5 থেকে 6টা ক্লাস। এরপরে ফেসবুক মার্কেটিং অ্যাডভান্স দেখানো হবে, এর মধ্যে আপনি ফেসবুক আইডি ক্লোন করা এবং ফেসবুকে নতুন কিছু মেথড জানতে পারবেন যে মাধ্যমে আপনি আপনার সিপি অফারগুলো প্রমোট করতে পারবেন। ফেসবুক আইডি ক্লোন করা কিন্তু শিখতে পারতেছেন আপনি এখানে। ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যাডভান্স শিখতে পারবেন, ইনস্টাগ্রামে কিছু অ্যাডভান্স মার্কেটিং দেখানো হবে, পিন্টারেস্ট মার্কেটিং অ্যাডভান্স, থাম্বলার মার্কেটিং অ্যাডভান্স এবং সিপিএ কিছু সিক্রেট বোনাস আপনারা দেওয়া হবে, যে বোনাসগুলো সবাই দিতে চায় না বা দেয় না। শেষ পর্যায়ে আপনাকে কিভাবে সাকসেসফুল হতে হবে, এক ধাপে এক লাগাতারে কাজ করে কী করে আপনি সিপিএ মার্কেটিং সাকসেসফুল হবেন সেটাই বোঝানো হবে এবং এই কোর্সটা পরবর্তীতে আপনি কোর্স আকারেও পেয়ে যাবেন ভিডিও আকারে। এবং দুর্বল স্টুডেন্টদের আলাদাভাবে ক্লাস নেওয়া হয় এবং আলাদাভাবে দেখানো হয়। আরেকটা কথা, এখানে যারা লাইভ কোর্সটা করবেন আমার কাছে তারা 100,000 ডোমেইন এবং 1 GB হোস্টিং 1 বছরের জন্য ফ্রিতে পেয়ে যাবেন আর যাবতীয় ইনস্ট্রুমেন্ট সবাই ফ্রিতেই পাবেন। হ্যাঁ, এবং কোর্স ফি হলো 2500 টাকা, এর মধ্যে আপনি 100,000 ডোমেইন পাচ্ছেন এবং ওয়েবসাইটের বিষয় সাজাতে পারতেছেন। যেখানে ওয়েবসাইট কিনতে গেলি 100,000 একটা ওয়েবসাইট কিনতে গেলেই লাগে আপনার 2500-3000 টাকা, সেখানে আপনি 2500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। এটা ডোমিন ইচ্ছা করলে আপনি 1 থেকে 1.5 হাজারের মধ্যে কিনতে পারবেন কিন্তু ওয়েবসাইট কিন্তু পারতেছেন না। ওয়েবসাইট আপনি বানিয়ে নেবেন, আপনাকে দেখায় দেওয়া হবে, একবারে সবটুকু দেখায় দেওয়া হবে সিপিএম মার্কেটিংয়ের জন্য কী করে ওয়েবসাইট বানাতে হয়, ঠিক আছে। আর যারা পরবর্তীতে আমার কোর্স বাই করবেন, ভিডিও আকারে কোর্সটা বাই করবেন, তারা হয়তো এই 100,000 ডোমিনটা পাবেন না কিন্তু যাবতীয় ইনস্ট্রুমেন্ট সবাই ঠিকই পাবেন এবং ল্যান্ডিং পেজ লাগে, থাম মানে টেম্পলেট লাগে সবই পাবেন। এবং কোর্সের যাবতীয় বিস্তারিত আরও জানতে আপনি অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনি আপনার ফেসবুক থেকে জাস্ট আপনি TECHAVEE ট্যাগ অভি লিখবেন, ট্যাগ অভি লিখে সার্চ দিলেই আপনার ফেসবুকে আমার পেজটা চলে আসবে, ট্যাগটিভ অভি টোটাল আইটি সলিউশন, ঠিক আছে। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নিউ কর্নেল লকারে ক্লিক করলাম। হ্যাঁ, ক্রিয়েট নিউ কর্নেল লকার, ওকে। এবার এখান থেকে আমাকে বাদ বাকি কাজ করতে হবে, আমি সেম এটার মতো দিচ্ছি কারণ এইটা আমি সব জায়গায় ইউজ করতে পারতেছি। কমপ্লিট অ্যান অফার টু গেট ইউর রিওয়ার্ড, এবার আপনি যেটা ইউজ করেন না কেন, তবে যাতে একটা কোন লগার আপনি সব ধরনের পোস্টের মধ্যে দিতে পারেন এরকমভাবে একটা কোন লগার দিবেন। আমি সেম নেম নামটা দিলাম, হ্যাঁ নাম সেম দিলাম, আমি রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দিলে সেমভাবে আসতেছে কেন বলেন তো? এই নামটা আপাতত আপনার জন্য এখনও ঠিক করা হয়নি, আপনার কাজ মূলত এখান থেকে শুরু হয়ে গেছে, এটা কাজ না, এটা জাস্ট আপনার নিজের জন্য নামটা সেট করে রাখা। কনভারসেশন রিকোয়ার্ড, অর্থাৎ প্রথমেই আসছে কনভারসেশন রিকোয়ার্ড, এখান থেকে যে অফারটা কমপ্লিট করবে সে কয়টা অফার কমপ্লিট করার পরে এই লক এই এই যে আপনার ওই কন্টেন্টটা আছে এটা আনলক হবে, কখন সে অ্যামাজন কোডটা পাবে আর কি। হ্যাঁ, সো এখানে আমি দিতে হবে আপনাকে একটা অফারই মানুষ কমপ্লিট করতে চাইবে না, সেখানে দুইটা কখন করবে। মিনিমাম পে আউট, আপনি মিনিমাম কত ডলার পে আউট চাচ্ছেন? আমি 10 সেন্ট দিব। কেন 10 সেন্ট? আমি আপনাকে বোঝাই দিই বিষয়টা। 10 সেন্ট অর্থাৎ এই পে আউটটার সাথে সম্পৃক্ত আপনার
কয়টা কান্ট্রিতে বা কিরকম কিরকম কান্ট্রিতে আপনার এই অফারটা শো করবে গিয়ে। কারণ দেখেন কোন কোন কান্ট্রি আছে 8 সেন্ট দেয়, কোন কোন কান্ট্রি আছে 10 সেন্ট দেয়। আমি সর্বনিম্নটা 8 সেন্ট দিলাম, 08 সেন্ট। অর্থাৎ যে যে কান্ট্রিতে 08 সেন্টের অফার সেই কান্ট্রিতেও গিয়ে অফার সে অফার দেখাবে, কোন লোকটা অফার শো করবে। হ্যাঁ, অর্থাৎ সব ধরনের কান্ট্রিতে কি আমরা মোটামুটি টুকটাক লিড পেয়ে যাবো আর কি, মিনিমাম পে আউট হবে এটা। এখানে লেখা আছে দেখুন, প্রিওরিটিজ ইজ শো টু শো অফার অ্যাবভ দিস থ্রিজোল্ড। এই থ্রিজোল্ডের মধ্যেই কিন্তু আমার অফারগুলো শো করবে, ওই মাইন দেখাবে তার দেশে কান্ট্রি ওয়াইজ। হ্যাঁ, উন্নত কান্ট্রিতে উন্নত অফার দেখাবে, $2, $3, $4, $20 পেতে পারি। ডেস্কটপ ম্যাক্স অফার, ডেস্কটপ ম্যাক্স অফার কয়টা দেওয়া যায়? আমি চারটা দিই। এবং মোবাইল ম্যাক্স অফার নো লিমিট দেয়া, এখান থেকে আমরা চারটাই সিলেক্ট করি, নো লিমিট আমরা দিব না। রিডাইরেক্ট ইউআরএল, এই যে আনলক অ্যাকশন, যখন একটা ব্যক্তি এখান থেকে কন্টেন্টটা আনলক করবে, এটা যখন এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর এটা ঘুরতে থাকবে, এই যে এটা ঘুরছে ঘুরছে, যখন এখান থেকে অফারটা কমপ্লিট করে সে এখানে আসবে, তখন এটা আরেকটা ওয়েবসাইটে তাকে কনভার্ট করে নিয়ে নেবে। সো এখানে আমি কি কাজটা করি দেখেন, এখানে আপনি যে কোনো লিঙ্ক দেন, আপনি যদি গুগলের লিঙ্ক দেন, অফারটা কমপ্লিট করার পরে এই এই অর্থাৎ এই নেটওয়ার্ক তাকে কী করবে, গুগলে নিয়ে আসবে। আপনি যে লিঙ্ক দিবেন ওই লিঙ্কেই ওকে নিয়ে যাবে, ঠিক আছে? সো আশা করি এইটুকু বিষয় আপনি বুঝতে পারছেন। এখানে কোন লিঙ্ক দিবেন তাহলে, গুগলের লিঙ্ক দিবেন? অনেকে হয়তো গুগলের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক বা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া দিবে, কিন্তু আমি যে চালাকিটা করি এখানে, আমি এখানে ব্রাউজে গেলাম, নিউ একটা ট্যাব নিয়া, আমি এখান থেকে ব্রাউজ থেকে দেখুন কী কাজটা করবো এবার। এবার এই ব্রাউজ থেকে একটা অফার আমি আপাতত দেখাবো নিয়ে, যেটা করা আছে, দেওয়া আছে, ওয়ার্ক ফ্রম হোম নেটফ্লিক্স। এখানে বেশিরভাগই আপনার হোম জবের অফার দেওয়া থাকে। এখান থেকে একটা অফার ওপেন করছি। হ্যাঁ, অফারটা ইউএসের জন্য শুধু আছে, আপনি দেখে নেবেন যে কোন দেশের অফার আছে। এবং এখান থেকে রিস্ট্রিকশনগুলো পড়ে নেবেন, কী কী করা যাবে না, কী কী করা যাবে। ক্যাটাগরি ইমেল সাবমিট অল ডিভাইস। হ্যাঁ, এই যে আপনার অফারটা পেয়ে গেছেন। এখান থেকে ট্র্যাকিং ইউআরএলটা আমি নিলাম। সো ট্র্যাকিং ইউআরএলটা নেওয়ার পর আপনাকে রিডাইরেক্ট ইউআরএল এখানে ঢেলে দিব আমি। বিষয়টা বুঝতে পারছেন? আমি এখানে কোনো প্রকার ওয়েবসাইটের লিঙ্ক দিলাম না, আমি একটা অফারের লিঙ্ক সুন্দরভাবে দেওয়া দিলাম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অ্যাকশন ইউজ অন ক্লিক, এই যে এখানে একটা কাজ গেল, এখানে আপনার আরেকটা কাজ, শো অন পেজ লোড, শো ইউজ অন ক্লিক বাটন, ইউজ কি অন ক্লিক বাটন, আপনার ফার্স্ট পেজের কাজ শেষ, এইটুকু ফার্স্ট পেজের কাজ, নেক্সট দিবেন। এবার কাজ হবে আপনার এখানে টাইটেল, টাইটেল হলো কমপ্লিট ওয়ান অফার, এই যে এটা হলো টাইটেলটা। হ্যাঁ, সো এখানে টাইটেলটা কিরকম দেওয়া ছিল দেখেন, এখানে টাইটেল ছিল কমপ্লিট অ্যান অফার টু গেট ইউর রিওয়ার্ড। আমি সেম টাইটেলটা এখানে দেওয়া দিব, কারণ টাইটেলটা আমার কাছে এটা ভালো লাগছে, সুন্দর লাগছে, যে কারণে আমি এটা দিয়ে দিচ্ছি, কমপ্লিট অ্যান অফার। এবং তারপর আমার কী ছিল, সাব টাইটেল প্লিজ কমপ্লিট এ শর্ট সার্ভে টু ক্লেম ইউর রিওয়ার্ড, এটা এখান থেকে নিয়ে আমি এখানে দেওয়া দিব এবার। এবার আমি রিফ্রেশ দেওয়া দেখি একবার যে কীরকম আসে। এবার দেখুন, কমপ্লিট অ্যান অফার টু গেট ইউর রিওয়ার্ড এবং প্লিজ কমপ্লিট এ শর্ট সার্ভে টু ক্লেম ইউর রিওয়ার্ড। আমি মোবাইল ডিভাইস এখান থেকে দেখতে পারবো, এই দেখেন চারটা অফার দেখাচ্ছে, এবার 1, 2, 3, 4 চারটা অফার দিয়েছিলাম আমি নাকি, চারটা অফার দেখাচ্ছে, ঠিক আছে? সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এবং বাটন ট্যাক্স, এখানে আপনি নিজের মতো করে বাটন দেবেন, তবে এখানে আমি একটা জিনিস দেখছি, এটা কাস্টমলি করা যায় না, এটা অটোমেটিক দেওয়া আছে, এটা এর থেকে বড় হয় না বাটন যে স্পেসটা, এই কারণে ছোট বাটন দেওয়াটাই বেস্ট। আমি যে কাজটা করে থাকি অ্যাফমাইনের ক্ষেত্রে, আমি অ্যাফমাইনের ক্ষেত্রে দেখাচ্ছি, আমি এখানে ইমুজি খুঁজে নিব আগে। দেখেন ইমুজি দিয়ে আমি কী কাজটা করি, আমি ফেসবুক কাজে লাগাচ্ছি আমার অ্যাফমাইনের সাথে, বিষয়টা খুবই ইন্টারেস্টিং না? আমি ফেসবুক থেকে কী করবো, অ্যাফমাইনে কোনো কাজ আছে নাকি ফেসবুকের? আচ্ছা দেখি একটু, একটু অপেক্ষা করি, আমার এইটা ডিলিট করি, পাচ্ছি না, উপরে উঠছে না, যে উপরে উঠবে এবার, এবার উঠছে, এটা উপরে উঠছে। দেখুন এখান থেকে আমি যে কাজটা করব দেখলেই বুঝতে পারবেন, এখান থেকে আমি একটা ইমোজি নিয়ে নিব, ইমোজিটা কিন্তু ওখানে সেট করা যায়, সুন্দরভাবে সেট করা যায়। আমি কী ইমোজি নিব, সেটা হলো মেন ফ্যাক্ট, এনিমেল চলে আসছে, আমার ইমোজি কোথায়? তাহলে একটু খোঁজাখুঁজি করলে আপনি ইমোজি পাবেন, আমি একটু খোঁজাখুঁজি করছি, দেখি নিচে ইমোজিটা আছে হয়তো। আচ্ছা গ্রেট, আমি আমার ইমোজি পেয়ে গেছি, এই রাইট চিহ্নটা আমার ইমোজি, এরকম রাইট চিহ্ন আপনি হোয়াটসঅ্যাপ থেকে আরও সুন্দর পেয়ে যাবেন, আমি এখান থেকে দিচ্ছি আপাতত। আমি এই রাইট চিহ্নটা আমি এখান থেকে নিয়ে নিব। হ্যাঁ, আমি এই রাইট চিহ্নটা আমি এখান থেকে নিয়ে নিব, ইমোজি, এই রাইট চিহ্নটা নিয়ে আমি কপি করে জাস্ট এখানে দেওয়া দিব। আচ্ছা আমি রাইট চিহ্নটা কপি করতেছি, এখান থেকে কপি না, ডাইরেক্ট আমি কাট করে নিয়ে যাবো, রাইট চিহ্নটা কাট করলাম, কারণ এখানে রাইট চিহ্নটা রাখা কোনো দরকার নাই, আমার রাখার কোনো এখানে কারণ দেখছি না আমি।
রাইট চিহ্নটা নিয়ে আমি কি করব ফ্রি এর জায়গায় বসায় দেব। এই রাইট চিহ্নটা মনে করেন যেখানেই বসান না কেন আপনি, এই যে এখানে বসাইছিলাম বসাইলাম রাইট চিহ্নটা, সমস্যা কি? এই রাইট চিহ্ন সবকিছু কাজে লাগতো, রাইট চিহ্নতে ক্লিক করলে চলে যাবে আপনার লিঙ্কে, ফ্রিও থাকলো না, গেটও থাকলো না, রিওয়ার্ডও থাকলো না, এটা সবকিছু কাজে ধরতেছে। আমরা একবার রিফ্রেশ দিয়ে দেখি ইন্টারফেসটা, দেখুন রাইট চিহ্ন চলে আসছে, ঠিক আছে। অথবা রাইট চিহ্নর পরে আপনি লিখতে পারেন গো, এটুকু লিখা লিখতে পারেন, দেখুন গো, দেখছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা। এবার আপনি এখান থেকে মেইন কালার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে আমি যেটা মনে করি, আমি যেটা করে থাকি, কালার চেঞ্জ করার কোনো রকম প্রয়োজন নাই, যেরকম আছে এরকমই থাক। এই কালারগুলো আপনার চেঞ্জ করার কোনো দরকার নেই, কালারে হাত দিবেন না। নেক্সটে ক্লিক করলাম, আমার কাজ এখানে এতটুকুই শেষ। খুবই সিম্পল, খুবই শর্টকাট হলো এফ মাইনের কন্টেন্ট লকার তৈরি করা, আপনাকে আর কিছুই করতে হবে না, ফিনিশে ক্লিক করবেন জাস্ট, আপনার কন্টেন্ট লকার তৈরি করা হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এবার কাজ হবে আপনি এই কন্টেন্ট লকারটা একটা পোস্ট করলেন আপনার এই সিপিএ বিল্ডে, এখানে সেট করা, এটা সেট করতে হলে আপনাকে কিছু কাট করে পড়াতে হবে, এখানে কিছু কাজ আছে আপনার ছোটোখাটো। এখানে কাজটা কি, আপনার এই এফ মাইনে যেখানে আপনি কন্টেন্ট লকারটা তৈরি করলেন, এই যে এখানে একটা লিঙ্ক দিচ্ছে আপনাকে, দেখুন গেট লিঙ্কে ক্লিক করুন, একটা হলো আপনার ডাইরেক্ট লিঙ্ক, এটা আপনি ডাইরেক্টলি প্রমোট করেন, কিন্তু এটা কোনো কন্টেন্ট লকার না, এটা মানুষ বোঝা যায় থাকে যে এটা নাকি কন্টেন্ট লকার। ভাই এটা যদি কন্টেন্ট লকার হয় তাহলে আমার কন্টেন্ট লক করা হলো কই? ক্লিক করলে একটা লিঙ্কে চলে যাবে, লিঙ্কটা কী করবে, তাকে একটা লিঙ্ক দেখে আলাদা একটা লিঙ্কে নিয়ে যাবে। তারে এখানে কী লেখা থাকবে, প্রিমিয়াম কন্টেন্ট কমপ্লিট এনি অফার, কোনো লেখা হলো এটা প্রিমিয়াম কন্টেন্ট, কন্টেন্ট কী, প্রিমিয়াম কন্টেন্ট কী এটা? ভাই এই যে দেখুন, মূলত আমাকে কন্টেন্ট লকারের কাজটা হলো যে এইটা, এইটা হলো আমার কি হেডের এখানে দিতে হবে। এখন হেড আমি আমি এখানে কোথায় খুঁজে পাবো, পোস্টের মতো তো হেড খুঁজে পাওয়া যায় না, অনেকে অনেকবার ট্রাই করেছি কিন্তু পাচ্ছি না, তো এটা স্ক্রিপ্টটা কোথায় দেবো? এটা একটা জাভা স্ক্রিপ্ট, এটা একটা জাভা স্ক্রিপ্টের স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা আপনি কপি করবেন এখান থেকে, কি করবেন স্ক্রিপ্টটা কপি করবেন, স্ক্রিপ্টটা কপি কইরা আমি রাখতেছি আপাতত আমার একটা নোটপ্যাডে, এখানে থাক স্ক্রিপ্টটা। এবার আপনার কাজ হবে ড্যাশবোর্ডে পোস্ট করার আগে আপনি যখন প্লাগইনগুলো সেট আপ করবেন আপনার ওয়ার্ডপ্রেসে, প্লাগইনটা হলো আপনার ওই সরঞ্জাম যন্ত্রপাতি, হাত মানে মানে হাতুর এবং ওই টেস্টার এগুলো আর কি। আমি প্লাগইনে যাচ্ছি, প্লাগইনে হেডার্স অ্যান্ড ফুটার্স নামে একটা প্লাগইন আছে, হেডার্স অ্যান্ড ফুটার্স, এই যে দেখুন এই যে প্লাগইনটা, আপনি এখানে নিচে চলে যাই, নিচে এটা লেখাটা আছে হেডার্স অ্যান্ড ফুটার্স, WP হেডার্স অ্যান্ড ফোটাস, এই যে এই লেখাটা লিখে আপনি প্লাগইনে গিয়ে এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। জাস্ট অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ অপশনে সার্চ করবেন আপনার যে প্লাগইনটা দরকার, WP হেডার্স অ্যান্ড ফোটাস প্লাগইন দরকার। দেখুন এখানে ওই সার্চ করার পর দুইটা আসছে, দুইটা, একটা প্রথম আর একটা দ্বিতীয়টা, আমি কাজ করি মূলত দ্বিতীয়টা দিয়ে, ইনসার্ট হেডার্স অ্যান্ড ফোটাস, এটা আপনি এখানে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা যায় কারণ আপডেট চাচ্ছে, ইনস্টল করে জাস্ট অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরবর্তী মুহূর্তে আপনি এই সেটিংয়ের নিচে আয় পড়বেন, সেটিংয়ের নিচে চলে আসবেন, সেটিংয়ে, সেটিংয়ে চলে আসার পর দেখুন WP হেডার্স অ্যান্ড ফোটাস নামে একটা অপশান চলে আসবে, আমার আছে অলরেডি যেহেতু অ্যাক্টিভ করা, আমি এখানে ক্লিক করছি। এবার আচ্ছা এখানে ক্লিক করার পরে এবার দেখুন আমার আগে একটা সেট করা ছিল, আপনাকে এখানে আর কোনো কাজ করতে হবে না, এখানে ক্লিক করে এইটা যখন আপনার সামনে আসবে এরকম ধরনের একটা অপশান, তখন জাস্ট এই স্ক্রিপ্টটা, এটা আগের স্ক্রিপ্ট, এখানে কোনো স্ক্রিপ্ট থাকবে না, আমি এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ এখানে একটা স্ক্রিপ্ট, কোনো স্ক্রিপ্ট থাকবে না, এখানে আপনি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে, আমি যে স্ক্রিপ্টটা নিচ্ছি এই যে স্ক্রিপ্টটা, কন্ট্রোল এক দিয়ে করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, অর্থাৎ কপি করে পেস্ট করবেন, এখান থেকে স্ক্রিপ্টটা কপি কইরা এখানে আইনা জাস্ট পেস্ট করে ছাইরা দিবেন, কি করবেন পেস্ট করে ছাইরা দিবেন। এখানে আপনার এতটুকু কাজ, সেভ চেঞ্জ, দেখুন এটা সেভ হয়ে যাওয়ার পর, এটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এবার আমি একটু এটা রিলোড দিই আমার আগের মতো, এখন যে অপশানটা আসছে এই অপশানটা আসে কি না দেখবেন, এটা আসবে না, আমি এখানে দেখাচ্ছি এবং এখানে ক্লিক করি, দেখুন এখানে কিচ্ছু আসছে না, কিচ্ছু আসছে, কিচ্ছু আসছে না, এখানে জাস্ট চেঞ্জ হয়েছে রংটা, হ্যাঁ রংটা চেঞ্জ কিন্তু কিচ্ছু আসছে, কেন আসছে না, কারণ আমি এইখানে আমার যে কোডিংটা চেঞ্জ করে ফেলছি, এখানে কোডিংটা চেঞ্জ করে ফেলছি হেডার্স অ্যান্ড ফুটার সাইজটা। এবার আপনি দেখেন পোস্টে চলে যান, এবার কোথায় যাবেন পোস্ট, আপনি যখন পোস্ট করবেন, হ্যাঁ দেখুন এখানে আপনাকে অ্যাপ মাইন একটা কোড দিছে, নিচে লেখা আছে অ্যাজ ইউ হ্যাভ চুজেন ওয়ান ক্লিক অপশান দেন ইউ কুড ইউজ দ্য ফলোয়িং ফাংশান ইন অ্যান ওয়ান ক্লিক ইভেন্ট ফর এ বাটন অর লিঙ্ক, লিঙ্কের মধ্যে আমাকে বাটনের মধ্যে এটা বসায় দিতে বলছে।
সো আমার এখানে একটা পোস্ট করা আছে যেহেতু এটা ট্যাম্প একটা ওয়ার্ডপ্রেস সাইট হ্যাঁ সো আমি এবার এখানে যে কাজটা করব আমি এখান থেকে জেনারেট অ্যামাজন করে এটা এডিটে যাব আমি কেন এডিটে যাচ্ছি এডিট উইথ এলিমেন্টর শুধু এডিটে না এডিট উইথ এলিমেন্টরেই আমার কাজটা হবে এবার আমাকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে এখানে একটা কোড বসানো লাগে এটা কোডটা কখন আসবে যখন আপনি আপনি এই যে যেটা আমি দিলাম যে প্লাগইনটা WP হেডারস এন্ড ফুটারস যখন এটা আপনি ইনস্টল দিবেন অ্যাক্টিভ করবেন তখনই কিন্তু আপনার এই অপশনটা আসবে তা না হলে এই অপশনটা আসবে না হুম সো এবার দেখুন আমি এখানে চলে আসছি এখানে একটু চেক করতেছি সবকিছু এমনিতেই চেক দিচ্ছি আর কি এই যে এটা হলো আমার কোডিংটা এই যে দেখুন কোডিংটা আমি এখানে বসায় রাখছি HTML কোডিং আমি এই HTML কোডিংটা মনে করেন চেঞ্জ করে দিব এবার এটা ডিলিট করে দিব এটা আমি ডিলিট করে দিচ্ছি এবার আমি HTML কোডিংটা বসায় দেখাবো এখানে সার্চ করবেন ডাইরেক্ট সার্চ দিয়ে HTML লিখবেন এই যে HTML লেখার পরে আপনার এটা এলিমেন্টরে এখানে চলে আসবে HTML আপনাকে পোস্ট করতে হলে কিন্তু এই এলিমেন্টরটা লাগবে হ্যাঁ এবং ওয়ার্ডপ্রেসের সমস্ত বিষয়ে বোঝার জন্য আমার এখানে পেয়ে যাবেন কিন্তু টিউটোরিয়াল আপনি দেখে নেবেন আমি ইন ডিসক্রিপশনও দিয়ে দিব আমি ভিডিওর আই বাটনও দিয়ে দেবো ডান পাশে ঠিক আছে সো এবার আমি এখানে HTMLটা টান দিয়ে না এখানে ছাইরা দিলাম এবার আমার HTML কাজ হবে এটা একটা কোড আছে দেখুন এখানে সুন্দর করে বলছে যে এই ফাংশনটা ইউজ করার জন্য কিন্তু এই ফাংশনটা আমি যদি ইউজ করি শুধু এই ফাংশনটা দেখি তো কাজে ধরে কিনা HTML কোডিংয়ে এই ফাংশনটা ইউজ করলাম কই আসে না তো আসেনি সো এটা একটা কোডিং করে আপনাকে বসাতে হবে আমার এখানে কোডিংটা আছে করা আছে এই যে AFFMINE ওয়ার্ডপ্রেস কোড এই কোডটা আমি নিজে করে রাখছি হ্যাঁ এখানে এটাই দিয়ে দিচ্ছি এই কোডটা যদি কারোর লাগে অথবা ভিডিও দেখে যদি কেউ নিয়ে নিতে পারেন তাহলে নিয়ে নেবেন যদি কারোর লাগে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা মোবাইল ফোনে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দুই রকম এটা আমার পেজে পেয়ে যাবেন পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন হ্যাঁ সো আমি এখান থেকে দিলাম এবার দেখুন কি হয়েছে এবার আমার কোড আসছে কি না আমি যদি একবার প্রিভিউ চেঞ্জে যাই প্রিভিউ চেঞ্জটা একবার দেখি হ্যাঁ এই যে প্রিভিউ চেঞ্জটা চলে আসছে জেনারেট একটু আগে আমি এখানে ক্লিক করছিলাম কি কিচ্ছু আসে না কিচ্ছু না এখনও কিছু না এটা আগেরটা যেহেতু লিঙ্কটা এখন নতুন লিঙ্ক হলো আমার এটা প্রিভিউ লিঙ্কে চলে আসলাম এবার এখানে ক্লিক করি কি আসছে কি না AFFMINE কোনের লগার চলে আসছে আপাতত আমার এই দেশে বাংলাদেশে কোনো অফার নাই যে কারণে দেখাচ্ছে না সো আশা করি কন্টেন্ট লকারটা সেট করা বিষয়টা আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন আমি এটা আপডেট দিয়ে সেভ করে নিলাম আশা করি আপনারা কন্টেন্ট লক এবার করতে পারবেন নাকি যদি ওয়ার্ডপ্রেসের কাজ জেনে থাকেন আর যদি ওয়ার্ডপ্রেসের কাজ জেনে না থাকেন এক্সট্রিমলি সরি আমি খুবই দুঃখিত আপনি পারবেন না এটা ওয়ার্ডপ্রেসের কাজ আগে জানতে হবে সো ফ্রেন্ডস আপনারা যদি কারোর রেকর্ডিং লাগে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ এই পর্যন্ত ছিল আজকে টিউটোরিয়ালটা এবং আমি টিউটোরিয়ালের শেষে ভিডিওর শেষে যদি ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন আমি আরও একটা কথা বলে নিই আমার অলরেডি একটা বেদ চলতেছে অর্থাৎ কোর্স চলতেছে রানিং কোর্স চলছে এই জন্য আমার ইউটিউবেও একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম আমার পেজও বিজ্ঞপ্তি যদি কেউ এনরোল করতে চান পরবর্তীতে ভাই অনেকেই বলে যে ভাই আমাকে কোর্স করান আমি শিখতে চাই পরবর্তীতে হয়তো ডিসকাউন্ট থাকবে না এখন ডিসকাউন্টে একটা অফার চলতেছে আপনি চাইলে আমার বর্তমান কোর্সে রানিং কোর্সে আপনি জয়েন হতে পারেন ডিসেম্বরের পুরো মাসব্যাপী কোর্সটা চলে এবং লাইভ ক্লাস করাচ্ছি আমি সাথে 100,000 ডোমেন সহ 1 GB হোস্টিং 1 বছরের জন্য ফ্রি পেয়ে যাবেন সমস্ত ইনস্ট্রুমেন্ট টুলস পাবেন এবং ফেসবুক আইডি ক্লোন করা ফেসবুক PC ক্লোন করা বিষয়টা মোটামুটিভাবে আপনাদের দেওয়া হবে আপনারা ফেসবুক নিজেরাই ফেসবুক আইডি বের করতে পারবেন ঠিক আছে সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসতে পারি আরেকটা কথা আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই আপনাদের ফাউন্ডেশন শক্ত করতে হবে CPA মার্কেটিং করতে হলে এবং এই কাজগুলো মূলত ফাউন্ডেশন এই কাজগুলো আসলে আপনি সারাদিন মার্কেটিং করলেও চাইরানা লিড এক পয়সা লিড আসবে না ঠিক আছে আল্লাহ হাফেজ